প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক ডক্টর শরৎ কুমার ঘোষ। আমি তোমাদের জন্য আজকে যে ক্লাসটি রেকর্ডিংয়ের মাধ্যমে বা পডকাস্টের মাধ্যমে নিয়ে আসছি, সেটা হলো বাংলা প্রথম পত্রের ছোট গল্প নেকলেস। তোমরা জানো যে ফ্রেঞ্চ ছোট গল্পকার গি দ্য মোপাসার লেখা এই ছোট গল্পটি বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। বস্তুত মোপাসার ছোট গল্পকার হিসাবে বিশ্বজুড়ে যে খ্যাতি, সেটা এসেছিল কার্যত এই ছোট গল্পটির মাধ্যমে। নেকলেস এই গল্পটি ফ্রেঞ্চ ভাষায় 1884 সালের 17 ফেব্রুয়ারি লু গুলুয়া নামে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথমবারের মতো, এবং গল্পের শিরোনাম ছিল লা পুরে। তোমরা অবগত আছো যে গি দ্য মোপাসা একজন প্রকৃতিবাদী লেখক, অর্থাৎ ন্যাচারালিস্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের নরম্যান্ডি নামক শহরে 1850 সালে। তার মৃত্যু হয়েছিল 1893 সালে। এক অর্থে খুব লম্বা জীবন মোপাসার ছিল না, কিন্তু এই ছোট্ট জীবন পরিসরেই মোপাসা প্রায় 300টি ছোট গল্প রচনা করেছেন, এবং এই ছোট গল্পের জন্য বিশ্ব সাহিত্যের সেরা গল্পকারদের মধ্যে মোপাসাকে গণ্য করা হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পের কারদের যদি কোনো লিস্ট তৈরি করা হয়, তার মধ্যে আমরা অবশ্যই মোপাসা এবং তার এই ফ্রেঞ্চ গল্প লা পুরের, অর্থাৎ নেকলেস গল্পটিকে পাব। মোপাসার ব্যক্তিগত জীবনটা ছিল বৈচিত্র্যে পরিপূর্ণ। তিনি সেনাবাহিনীতে কাজ করেছেন, তিনি ফ্রান্স জার্মান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। এই ফ্রান্স জার্মান যুদ্ধে সরাসরি অংশগ্রহণের তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাই তার ছোট গল্পের যে ভাণ্ডার, সে ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। মূলত তিনি যে বিষয়গুলো নিয়ে ছোট গল্প লিখতেন, সে বিষয়গুলো ছিল আমাদের চারিপাশের মানুষের, অতি সাধারণ মানুষের জীবনের ডেস্টিনি বা নিয়তি, তাদের স্বাভাবিক সহজ জীবনের মধ্যে যে গূঢ় জীবন রহস্য লুকিয়ে আছে, সেই বিষয়গুলোই তার ছোট গল্পে ফুটে উঠত। আমরা যে গল্পটা আজকে পাঠ করব, নেকলেস, এই গল্পটাও সেরকমই একটা মানবিক ডেস্টিনি বা নিয়তির একটা সুন্দর সহজ সরল প্রকাশ বলে আমরা তাকে চিহ্নিত করতে পারি। যেহেতু এটা ছোট গল্প, সেহেতু পড়ার আগে, অর্থাৎ নেকলেস ছোট গল্পটা পড়ার আগে, আমরা একটু মনোযোগ দিতে হবে আমাদেরকে যে ছোট গল্প বিষয়টা কি। আমি খুব অল্প কথাই শেষ করি। প্রথম কথা মনে রাখতে হবে, ছোট গল্প মানে ছোট গল্প নয়, অর্থাৎ আকারে ছোট হলেই কোনো গল্প ছোট গল্প বা আকারে বড় হলেই কোনো গল্প বড় গল্প হয়ে যায় না। অনেকেই মনে করতে পারে ছোট গল্প সম্পর্কে বাঙালি পাঠকদের মিসকনসেপশন একটা আছে যে ছোট গল্প হচ্ছে উপন্যাসের ক্ষুদ্র রূপ। আমি এখানটাই জানিয়ে রাখি যে ছোট গল্প উপন্যাসের ক্ষুদ্র রূপ নয়, এটা একটা পৃথক শিল্প আঙ্গিক। আর একটা বিষয় মনে হতে পারে যে ছোট গল্প আর পাঁচটা আধুনিক সাহিত্য আঙ্গিকের মতো পাশ্চাত্য থেকে আমাদের দেশে এসেছে। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে ছোট গল্প আদিভূমি আমাদের বর্তমান ভারতীয় উপমহাদেশ, এবং আগেকার নাম যদি আমরা বলি পূর্বের নাম, তাহলে ভারতবর্ষ। সংস্কৃত পঞ্চতন্ত্রের যে গল্প, তার গল্পগুলোর মধ্যেই লুকিয়েছিল ছোট গল্পের বীজ। এই গল্পটাই পরে
ভূমধ্য সাগরের সেই তীরে অবস্থিত গ্রিসে গিয়েছে ঈশপের গল্পরূপে, সেখান থেকে ল্যাটিনের মাধ্যমে ইংরেজিতে এসেছে এবং ইংরেজি থেকে আবার ফিরে এসেছে আমাদের বাংলায়। বাংলা ছোট গল্পের জনক এবং তাকে পরিণতি বা বিশ্ব স্তরে পৌঁছে দেওয়ার জন্য যে নামটি একাই কৃতিত্ব দাবি করতে পারে, সে নামটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার হাতেই বাংলা গল্পের উদ্ভব, বিকাশ এবং পরিণতি। বিশ্ব সাহিত্যে বাংলা ছোট গল্পের যদি আজকে কোনো স্থান তৈরি হয়ে থাকে, তারটার জন্য কৃতিত্ব একান্তভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্য। এখন ফিরে আসি আমরা যে ছোট গল্পকে আমরা তাহলে সংজ্ঞায়িত করব কি করে। ছোট গল্পকে সংজ্ঞায়িত করা আসলে খুব কঠিন এবং জটিল একটা কাজ, বরং সংজ্ঞাকে সংজ্ঞায়িত করার যে বিষয়টা, অর্থাৎ সংজ্ঞা কার উপরে ভিত্তি করে তৈরি হয় সে বিষয়টা একটু তোমাদের কাছে পরিষ্কার করে নিয়ে আমি মূল গল্পে যাব। সংজ্ঞা বলতে কি বুঝি? যার মধ্যে খুব ক্ষুদ্র পরিসরে কোনো বিষয় বা বস্তু সম্পর্কে তার বৈশিষ্ট্য সহ ধারণা প্রদান করা হয়। ছোট গল্পের সংজ্ঞা দেওয়ার আগে যদি তার বৈশিষ্ট্যগুলো জেনে নিই, তাহলে আমাদের ছোট গল্পের সংজ্ঞা নির্ধারণ সহজ হবে, আমার বিশ্বাস তোমরা নিজেরাই পারবে, এবং আমাদের ছোট গল্প পাঠে অনেক সুবিধা হবে। প্রথমত ছোট গল্পের বৈশিষ্ট্য নির্ধারণ করতে গিয়ে আমি যে তালিকা তৈরি করব, সে তালিকার এক নম্বরে থাকবে কি, অর্থাৎ ছোট গল্পের বৈশিষ্ট্য কি। এক নম্বর, ছোট গল্প জীবনের খণ্ডাংশ নিয়ে রচিত হবে, পূর্ণ জীবন তাতে থাকবে না। তোমরা একটু অপরিচিতা গল্পের কথা চিন্তা করো, সেখানে খেয়াল করলে দেখতে পাবা যে অনুপমের বাল্যকালও ছোট গল্পের মধ্যে নেই। অনুপমের কল্যাণীকে বিয়ে করতে না পারার পর যে জীবন, সেই জীবনও সেখানে নেই, তার মধ্যে অর্থাৎ তার বিবাহ কেন্দ্রিক জীবনটাই শুধু আছে, এর বাইরে কিছু নেই। অর্থাৎ জীবনের একটা ছোট্ট অংশকে নিয়েই এই গল্পটা রচিত হয়েছে। দুই নম্বর যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছোট গল্পের শুরু এবং শেষটা হবে নাটকীয়তাপূর্ণ। এখানে আমি তোমাদের বলে রাখি, নাটকীয়তা মানে নাটক নয়। নাটকীয়তা কি? নাটকীয়তা হচ্ছে অভাবিত পূর্ব। আমি আমার মতো করে তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে ক্লাসে বকা দিব, এটা স্বাভাবিক। দেখা গেল আমি তোমাদের কাউকে একজনকে বকা দিয়েছি, সে সঙ্গে সঙ্গে উঠে আমাকে বকা দেওয়া শুরু করল, বিষয়টা নাটকীয় অর্থাৎ অভাবিত পূর্ব। তো ছোট গল্পের শুরু এবং শেষটা নাটকীয়তাপূর্ণ কেন হয়? কারণ ছোট গল্প স্পেস কম, এই অল্প স্পেসের মধ্যে গল্পকারকে তার গল্পটা বলতে হয়, অর্থাৎ গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠককে তার ধরে রাখতে হয়। এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে গিয়ে গল্পকার যে কাজটা করেন, সেটা হচ্ছে যে নাটকীয়তার মাধ্যমে একেবারে গল্পের প্রথম বাক্য থেকে শুরু করেন পাঠককে চুম্বকের মতো আটকে নিয়ে রাখতে, এবং সেটা শেষও করেন ওইভাবে যে যেন একটা রেস তার মধ্যে থেকে যায়, অর্থাৎ গল্প শেষ হওয়ার পরও পাঠক যেন অনেকক্ষণ সেই শেষটাকে নিয়েই নতুন করে গল্প রচনা করতে পারে। তোমরা তোমাদের পাঠ করা গল্পগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখলে এই নাটকীয়তাটা পাবে। তোমাদের ক্লাস টেনে যে বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের যে গল্পটি ছিল, সেই গল্পটির কথা একটু চিন্তা করো। নিমগাছ নামে গল্পটি যতদূর সম্ভব আমার মনে পড়ছে, সেখানে কিভাবে গল্পের শুরু হয়েছে এবং শেষ হয়েছে। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্পের নাম হয়তো শুনে থাকবে, সেই গল্পটাতেও দেখবে শুরু এবং শেষ কীভাবে নাটকীয়তাপূর্ণভাবে হচ্ছে। আহ্বান গল্পটার শুরু এবং শেষটার দিকে খেয়াল করো, কীভাবে শহর প্রবাসী এই লেখক গ্রামে গিয়ে একটা আত্মীয়তার বন্ধনে, আত্মিক বন্ধনে জড়িয়ে পড়ছে এবং গল্পটা শেষ হচ্ছে কিভাবে। তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ছোট গল্পের
বর্ণনা এবং চরিত্র চিত্রণ হবে সাংকেতিক। অর্থাৎ ছোট গল্পে যেহেতু স্পেস ছোট, সেখানে বড় বা অধিক কথা বলার জায়গা নেই। দু একটা লাইন, দু একটা আঁচড়ে চরিত্র চিত্রণ এবং বর্ণনাকে স্পষ্ট করে দেওয়া যায়, এমন ব্যবস্থা করতে হবে। তোমরা এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটার কথা চিন্তা করো, যে একটা লাইন সেখানে ব্যবহার করা হয়েছে। ম্যালেরিয়ার আতঙ্কে গ্রাম ছেড়ে পোস্টমাস্টার শহরে চলে যাচ্ছে, কলকাতায় চাকরি ছেড়ে দিয়েছে। তার গ্রামে অবস্থানকালে রতন নামক এক বালিকার সঙ্গে তার পরিচয় হয়, যে তার ছোট বোনের মতনই মানুষ করছিল তাকে। পোস্টমাস্টার চলে গেলে তার কি হবে, অনাথ মেয়ে। তার কথা ভাবতে ভাবতে পোস্টমাস্টার যখন নৌকায় উঠে বসেছে, নৌকা ছেড়ে দিয়েছে, নৌকার পালে হাওয়া লেগেছে, ঢেউ নৌকাতে বাড়ি খেয়ে ভেঙে ভেঙে যাচ্ছে, এ সময় পোস্টমাস্টারের মনে হয়েছে, এই পৃথিবীতে কে কাহার। খুব সহজ কথা, সরল কথা, কে না জানি আমরা এই বিষয়টি, এই পৃথিবীতে কে কাহার। কিন্তু এই ছোট্ট একটা কথার অভিব্যক্তি যেন আকাশে বাতাসে ধ্বনিত হতে শুরু করলো বা করে, এত চিরন্তন সত্য কথা, এত সহজ কথা, সবাই জানি, কিন্তু এভাবে কে বলেছে যে পৃথিবীতে কে কাহার। এই একটা লাইনের হাজার হাজার লাইন ব্যাখ্যা হতে পারে। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পে বিলাসী রূপের বর্ণনা দেখতে পাবো, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায় রাখা বাসি ফুলের মতো। এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের হাজার হাজার লাইন লিখতে হবে, বাক্য লিখতে হবে। তো এটা হচ্ছে সাংকেতিকতা। ছোট গল্প যেহেতু জীবনের খণ্ডাংশ নিয়ে রচিত হবে, তাহলে কি ছোট গল্প কখনো মহৎ সাহিত্য হবে না? যা কিছু খণ্ডিত তা নাকি মহৎ সাহিত্য হতে পারে না। এখানে আমাদের পরবর্তী পয়েন্টটা কাজে লাগবে, যে ছোট গল্পে বিন্দুর মধ্যে সিন্দুর আস্বাদ পাওয়া যাবে। অর্থাৎ এক ফোঁটা পানি পান করে এক সিন্ধু পানি পানের তৃপ্তি পাওয়া যাবে। জীবনের ক্ষুদ্রাংশ নিয়ে, খণ্ডাংশ নিয়ে রচিত হলেও ছোট গল্পের মধ্যে একটা সামগ্রিক জীবন বোধ গড়ে ওঠে। এটা আমরা অপরিচিতাই বলি, আহ্বানই বলি, কিংবা অন্য ছোট গল্প বলি, সেখানে আমরা প্রতিফলিত হতে দেখব। সর্বশেষ ছোট গল্পের যে বৈশিষ্ট্যটা খুব জরুরি, সেটা হচ্ছে যে লেখকের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গির একমুখিতা থাকতে হবে। লেখক একাধিক বিষয়কে এই গল্পের মধ্যে সমারোহ ঘটাবেন না, সমাবেশ করবেন না, তিনি যে কোনো একটা বিষয়ের উপরে ফোকাস হবেন। অর্থাৎ তার উদ্দেশ্য একটা হবে, দৃষ্টিভঙ্গি একটা হবে। যেমন আবার অপরিচিতার কথায় আসি, অপরিচিতা ছোট গল্পে আমরা দেখতে পাব যে লেখক ফোকাস হচ্ছেন শুধুমাত্র একটি সামাজিক ব্যাধি, যৌতুক প্রথার বিরুদ্ধে। যাই হোক, পয়েন্টগুলো আমি আবার স্মরণ করিয়ে দিই। 1 নম্বর, ছোট গল্প জীবনের খণ্ডাংশ নিয়ে রচিত হবে। 2 নম্বর, ছোট গল্পের শুরু এবং শেষ হবে নাটকীয়তাপূর্ণ। 3 নম্বর, ছোট গল্পের বর্ণনা ও চরিত্র চিত্রণ হবে সাংকেতিক। 4 নম্বর, ছোট গল্পে বিন্দুতে সিন্ধুর আস্বাদ পাওয়া যাবে, অর্থাৎ জীবনের খণ্ডাংশের মধ্যে সামগ্রিক জীবন দেখা যাবে। এবং 5 নম্বর, লেখকের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গির একমুখিতা থাকবে। এই বৈশিষ্ট্যগুলোর আলোকে এখন আমরা ফ্রেঞ্চ ছোট গল্প নেকলেসের বিশ্লেষণ করব বা গল্পটাকে বোঝার চেষ্টা করব।